গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজ বিকেলে এখন 8:30 বাজে, এখন থেকে কথা বলা শুরু করছি আপনাদের সঙ্গে। তো এখন একটু ঘুরে ঘুরে বেড়ে করবো, তো চলুন যাই ঘুরে আসি একটু। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে রাখছে জড়িয়ে। সাজনা লাগে না আব কিয়া তোরে বিন, সাজনা কাটে না আব রতিয়া তোরে বিন, সাজনা লাগে না अब किया तोरे बिन, साजना काटे ना। অন্ধকার হয়ে গেল, বাড়ি ফিরে এলাম। যাই সন্ধ্যে টন্ধে দিতে হবে। এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে দিয়ে দিই, তারপর পিঠে বানাবো। রেসিপিটা আজকে করে দেখাবো সুজির দুধপুলি। এই যে সুজি নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে চিনি যতটা পরিমাণ লাগবে যখন লাগবে দেবো, দেখতে পাবেন। আর এখানে গুড় নিয়েছি 250 গ্রাম, এখানে দুধ নিয়েছি 1.5 লিটার, আর এখানে তেজপাতা নিয়েছি 2, এখানে গোটা এলাচ নিয়েছি 4, আর এখানে আমি লবণ নিয়েছি। ডোটা বানানোর জন্য পরিমাণ মতো লবণ দিতে হয়, লবণ নিয়েছি দিয়েছি। এখানে আমি পুরটা বানিয়ে নেব। তো পুর বানানোর জন্য গুড়টা আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এই নারকেল কুড়াগুলো একটু রেখে দেব, পরে যখন পুলিটা দুধের সঙ্গে ফুটবে তখন দেওয়ার জন্য। এখানে গুড় ফুটে গেছে, গুড় পাক হয়ে গেছে, এবার আমি নারকেল কুড়াগুলো দিয়ে দেব। দিয়ে এভাবে নাড়তে থাকবো, একটু একটু করে দিয়ে দিচ্ছি। নারকেল আর গুড়টা ফুটছে, ফুটতে ফুটতে একটা পাক হয়ে আসবে, দিয়ে গুড়টা তৈরি হয়ে যাবে। দেখুন গুড়টা আমার রেডি হয়ে গেছে, এবার আঁচ বন্ধ করে দেব। গুড়টা রেডি হয়ে গেছে, এবার গুড়টা আমি নামিয়ে নিই। এবার ডোটা বানিয়ে নেব, সুজির ডোটা। তো পরিমাণ মতো জল দিয়ে দেব, আমি 1 লিটার মতো জল দিয়ে দেব। এবার আমি ডোর জন্য জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো জলটা ফুটছে, এবার একটু একটু করে আমি সুজি দিয়ে দেব, দিয়ে ডোটা বানিয়ে নেব। আমি একটু একটু করে দেব, এবার এইভাবে নাড়াবো আমি খুন্তি দিয়ে।
দেখুন কি সুন্দর ডোটা হয়ে গেছে। ডোটা রেডি, এই যে খুন্তি দিয়ে নাড়াতে এই যে উল্টে যাচ্ছে, মানে ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আজ আমি বন্ধ করে দেব, ডো রেডি। এবার আমি একটা চাপা দিয়ে দিচ্ছি, এই যে দেখুন চাপা দিয়ে দিলাম। পুরগুলা বানাতে বানাতে দুধটা যাতে গরম হয়ে যায় সেই জন্য কড়াইতে দুধটা বসিয়ে দিলাম, একটু বড় পাত্রে কড়াইতে বসালাম, ফুটতে সুবিধা হবে সেই কারণে। তো একটু একটু করে, আর আমি এটা শেয়ার করা নেই, একটু ময়দা লাগবে। ময়দা কি জন্য বলুন তো, এই যে চালের গুঁড়ি তো নয়, এটা একটু হাতে নিয়ে যাতে লেগে না যায় সেই কারণে আমি একটু চাকতির ওপর ছড়িয়েও দিচ্ছি, যাতে এটা ঠাসতে চাকতিতে লেগে না যায়, সুজিটা ঠাসলে, সুজির ডোটা ঠাসলে চাকতিতে লেগে না যায় সেই কারণে। আমি একটু একটু করে নিয়ে ঠেসে নিব। এই সমস্ত ডোগুলো আমি ঠেসে নিয়েছি, এবার একটু একটু করে নিয়ে আমি পুলি বানিয়ে নেব। এবার এর মধ্যে পুর একটু দিয়ে দেব, দিয়ে আমি পুরিটা মুড়ে নিব। এইভাবে মুড়ে নেব। এইভাবে হাতের দ্বারা এইরকম গোল করে নেব। আবার পুর দিয়ে দেব, দিয়ে সে একইভাবে আমি মুড়ে দেব। শেপটা যে যেরকম দিতে পারেন। শেপ বিভিন্নভাবে দেওয়া যায়। পুলিগুলো আমার বানানো হয়ে গেছে, এবার দুধের মধ্যে দিয়ে দেবো। দুধ ফুটছে, দিলে ফুটে গেলে ভেসে উঠলে হয়ে যাবে দুধ পুলি। এই যে ফুটে উঠেছে, আর আমি নারকেল কড়া একটু দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো মিষ্টি দিয়েছি, মিষ্টি বলতে গুড় দিয়ে নিই, চিনি দিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে, এই দেখুন সমস্ত পিঠা সিদ্ধ হয়ে গেছে, ফুলে উঠেছে মানে উপরের দিকে হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেবো। খেতে বসে হয়েছি, ভালো হয়েছে সুজির দুধ ফুলে। সবসময় তো আমরা চালের গুঁড়িটা পাই না, আর চালের চাল আছে সেগুলো আবার গ্রাইন্ডারে গুঁড়ি করতে হবে, তার চেয়ে সুজি করে ফেললাম, ভালো হয়েছে। সুজি নরম হয়ে সুজির পিঠে ভালো লাগে খেতে। ব্লগটা এখানে শেষ করছি, আর বড় করবো না, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে কথা হবে। গুড নাইট।